আমার আসার কথা ছিল সকালে, আমি আসছি রাতে। জানি না এখানে কতক্ষণ টিকতে পারবো। ভাগ্যিস জাদুটোনায় বিশ্বাস ছিল আমার, না হলে আমি শনাক্ত করতে পারতাম না এরা আসলে কারা। কোলে না নেওয়ার জন্য বিগত সময়ে যাদের সাথে আমার ঝামেলা হয়েছে, আজ তাদের অভিশাপ ফলে যাওয়ার দিন। যে করেই হোক সকালেই আমাকে এখান থেকে পালাতে হবে। আপনি যদি বড়দের সিদ্ধান্তকে এড়িয়ে চলতে চান, তাহলে অবশ্যই আপনাকে বাচ্চাদের সাথে মিশতে হবে, কারণ ওরাই বড়দের ম্যানেজ করে নিবে এবং আপনি পার পেয়ে যাবেন। আমি ক্রোমায় শ্যুট করার জন্য কাপড় এনে রেখেছিলাম বাসায়। দুই দিন পর বাসায় এসে দেখি আম্মা তা দিয়ে দুটি হেমক বানিয়ে রেখেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সকাল হয়ে গেছে, আমার পালানোর সময় সন্নিকটে। যাবতীয় সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে বাচ্চা কাচ্চারা আমাকে সহযোগিতা করবে। সামাজিক রীতি অনুষ্ঠান বলতে আমরা বুঝি একে অপরের খোঁজ নেওয়া, আত্মীয় স্বজন পরিবারের সবাই একসাথে হলে নানান বিষয়ে কথা বলা। কিন্তু ডিজে নামক এই নতুন উপাদান আমাদের শেখায় সমাজ ও পরিবার কানে তোলা দাও, কথা বন্ধ, আলাপ আলোচনার দিন শেষ। ইয়েস, আমি পালাতে সক্ষম। আগামী 4-5 দিন আমি যেসব এলাকায় থাকব, এসব এলাকার আশপাশ দিয়েই বয়ে চলেছে বংশাই নদী। পালিয়ে যাওয়ার সময় চাচাদের সাথে দেখা হয়, পালিয়ে যাওয়ার সময় চাচাদের সাথে কথা হয়। তারা কৃষি কাজ করে, বাজারে যায় সবজি বেচে, বাজার নিয়ে ঘরে ফেরে। পালিয়ে যাওয়র সময় চাচাদের সাথে দেখা হয়। ডিজে, যে কালচারটা আসলো যে বিয়েতে বা সব জায়গায়, এতে করে প্রবলেম কি হয়েছে, সুবিধা কি হয়েছে? প্রবলেম হয়েছে, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়, আর অসুস্থ মানুষ মোটামুটি মরেই যায়। একরকম অবস্থাই সেই রকম। মোটা মনে করে কি জানো, ওই যে এই মামুন রশিদের জানি কি একটা জানি বলছে, রুচির মনে হইতেছে না জুয়া খেলতে দেয় নাই।
হ্যাঁ দূরে রাখছে যে জুয়া খেলা যাবে না বড় হয়ে মেলায় জুয়া মেলায় যে জুয়া খেলা ওই জুয়া খেলা জীবন মিলাবো করার না তারপরে দেখো যে ওটা তোমার ক্ষমতার বাইরে একবারে তখন দেখো জুয়া খুদদের কিরকম একটা কি চোখে খারাপ চোখে দেখা হয়তো কিন্তু এখন দেখি যে ডাক্তার বড় বড় শিক্ষিত লোকজন ইঞ্জিনিয়ার শিক্ষিত লোকজনরা জুয়া খেলে অনলাইন এবং এটা লিগাল এটা মান সম্মান যায় না এবং এটা কিন্তু সম্মানজনক দেখো চিন্তা করছি যে জুয়া খেলায় অংশগ্রহণ করবো কিন্তু আমি পারি না টাস টাস খেলা যদি ছোটবেলা থেকে একটু ধান্দা থাকতো জুয়ার দিকে এখন যাচ্ছি বংশাই নদীর খুব সুন্দর একটি জায়গায় আমাদের বন্ধু আরাফাত ওদের গ্রামে আমার সাথে আছে নাহিদ আমার বন্ধু ছোট ভাই সজল এবং আসাদ ভাই যাকে আমি বিয়ে বাড়ি থেকেই ম্যানেজ করেছি এই বংশাই নদীর হাঁস খেয়েছি মাছ খেয়েছি এখানে সাঁতার কেটেছি গান করেছি আরাফাত এখনো আসেনি ওরা খেলছে আজকে ক্রিকেট খেলা আছে ওদের তো না আসলেও সমস্যা নেই আমাদের প্রয়োজন হচ্ছে বংশাই নদীকে বংশাই নদীকে পেয়ে গেছি এখন আরাফাত চাইলে আসবে না চাইলে না আসবে ওর বাসায় গিয়ে দেখা করে এসেছে মা বাবার সাথে You got a move.
ওই যে আরাফাত আর আরাফাতের বাবা দাঁড়িয়ে আছে। তোমার নাম কি? তুমি কিসে পড়ো? ক্লাস 8 এ। কোন স্কুলে? রশিদাড়া। এই নদীর নাম কি জানো? নদীর নাম হলো না বংশা নদী। হ্যাঁ, প্রতিদিন নদীতে গোসল করো? না। মা বকে? হ্যাঁ, নদীতে গোসল করলে মা বকে? নাম দেবো কি না? ওই যে বাঁচতেছে নাগিন নাগিন, ডিজে একদম খেয়ে ফেলছে এই অঞ্চলকে। বংশায়ের কাছ থেকে বিদায় নেওয়ার আসলে কিছু নেই, কারণ আমি যেখানে যাচ্ছি ওইখানেও আছে, কিন্তু ওইখানকার পরিবেশটা এত ভালো না। সজল আমাকে দুটি হেডফোন দিয়েছে, দেখি একটু চেক করে। অগবাসের সাকো মন নদীতে থাকো, পারাপারে আমায় কেন আগলে ধরে রাখো, চায় না এমন বর্ষা চায় না পেতে তরি, তোমার সাথে স্মৃতি বাঁধা দিয়ে পাটের দড়ি, অগবাসের পুল তার কানের এক দুল, তোমার উপর থেকে যেদিন গেল পরে, সেই যে তুমি সাকো চোখে চোখে রাখো, তোমার জন্য প্রেম আমার ভাসল নদীর জলে, কি লাভ হলো তা বলে, তুমি থাকো বাধা থাকো পাটের দড়ি দিয়ে, অগবাসের পুল তার কানের এক দুল, তোমার উপর থেকে যেদিন গেল পরে। এদিকে বিয়েবাড়ির পরিস্থিতি খুবই গরম, কারো দম ফেলানোর সময় নেই, আমাকে কেউ খুঁজে পায়নি, যার জন্য সবাই আমার উপর খুবই খেপা। বাচ্চা কাচ্চারাই শেষ ভরসা, এরাই আমার হয়ে কথা বলে সবকিছু ঠিক করে দিবে। এখন যেতে হবে কনের বাড়ি, রীতি অনুযায়ী পড়তে হবে পাঞ্জাবি, কিছুই করার নেই, এই গরমের মধ্যে পাঞ্জাবিই পড়তে হবে যেহেতু রীতি অর্ডার। যতক্ষণ বিয়েবাড়িতে থাকি ততক্ষণ আমার কানে তোলা থাকে, একটু ভলিউম কমাতে বললে এরা খুব অসম্মান বোধ করে। ইনি আমার ছোট ভাই, গরম মাথার মানুষ, পেছনে আমার কাজিন। তোর কি বমি আসে?
তাহলে এরপরে গাড়িতে ওঠার আগে ঘুমের সুখে গাড়িতে উঠবি বুঝছস তাহলে ঘুমায় ঘুমায় চলে আসবি ঘুমাইলেও কি বমি আসে না তাহলে ঘুমের সুখ খাবি বুঝছস জি হ্যাঁ আমরা চলে এসেছি কোণের বাড়ি এখান থেকে খেয়ে খুব দ্রুত আমাকে সরে পড়তে হবে এখানে অনেক গাছপালা সমৃদ্ধ বন আছে ওই বনের মধ্যে গিয়ে হেমক টানিয়ে আমাকে চিল করতে হবে কিন্তু সাবধানে থাকতে হবে এখানকার বাচ্চা কাচ্চাদের কাছ থেকে এখানকার বাচ্চা কাচ্চা খুবই দুষ্ট এর আগের বার আমার 13টা বাজিয়ে দিয়েছিল হাই হাই এই বাচ্চা কাচ্চাগুলোই তো তারা যেখানে বাঘের হয় সেখানে রাত হয় তবে এবার ওদের জব্দ করে চলে যেতে হবে ওদের সাথে নিব না তোমরা কোথায় আসছো রামহাজারের বাসা তোমাদের বাসায় কি আজকে অনুষ্ঠান না হ্যাঁ আমার খুব প্রিয় তোমার খুব প্রিয় নাম কি তাসলিম কোথায় গিয়ে জানি না কার সাথে গিয়ে আমি কেমনে যাব কার সাথে বিয়ে জানো না বিয়ের দাওয়াত খেতে আসছো তুমি জানো ভালো কোথায় বিয়ে বলো তুমি কোন ক্লাসে পড়ো কোন স্কুল আনুদ্দিন ইসলামিয়া মাদ্রাসা এই গ্রামের নাম কি বাংলাদেশ গ্রামের নাম বাংলাদেশ গ্রামের নাম পলাশ তুমি সুরেঙ্গে কো কি গ্রামের নাম কি খালার বিয়ে হয়েছে কোথায় এখন সবই চৌহাট ঠিক আছে তুমি বলো তুমি কোন ক্লাসে পড়ো তোমার স্কুলের নাম কি তোমার নাম কি আবার বলো তো মনে ভুল করতেছে ওর নাম কি বলো নূর তোমরা কি ঝগড়া করতে পারো করো দুজনে তিনজনে তিনজনে মিলে ঝগড়া করো তুমি পারো না আচ্ছা কে কে ঝগড়া করতে পারো ঝগড়া করো কি বললা কার জন্য অপেক্ষা করবা আমার জন্য অপেক্ষা করবা সত্যি কতদিন অপেক্ষা করবা দশ দিন মাত্র দশ দিন পর যদি না আসি তাইলে আরো বিশ দিন এক মাস এক মাস পর যদি না আসি তাইলে আরো দুই মাস তিন মাস তিন মাস হয়ে যদি না আসি চার মাস হয়ে যদি না আসি পাঁচ মাস এরকম করে কি বাড়তেই থাকবে থেকে সময় এরকম করে করে সময় কি বাড়তেই থাকবে কতদিন পর্যন্ত ওয়েট করবা বলো এক লাখ দিন এক লাখ বছর সারা জীবন তার মানে তুমি আমার জন্য সারা জীবন অপেক্ষা করবে তাই তো এই তোমরা সাক্ষী ও আমার জন্য সারা জীবন কি এই যে নূর মোহাম্মদ কি এই যে পাক্কা কিন্তু কথা ওকে টাটা
নীল মাঠের কাছে পানি টল টল মেঘনা নদীর কাছে আমার অনেক ঋণ আছে।